রয়েছেন, স্কুলের যিনি টিচার, আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। স্যার, দীর্ঘদিন পর ছাত্র ছাত্র আজকে আবার স্কুলে আসছে, কিভাবে কি আপনারা স্বাস্থ্যবিধি কতটা কি মানেন? আমরা পুরোটাই স্বাস্থ্যবিধি মেনে ছাত্রদের প্রবেশ স্কুল আসে বসতে দিয়েছি এবং নিয়মিত ক্লাস হবে এরপর থেকে। আমরা মোটামুটি 10টা মানেছে, এই যে এই পিরিয়ডটা মানে 10টা থেকে 1টা পর্যন্ত একটা হাফ চলবে, মাঝে 1 ঘন্টা ইন্টারভেল, আবার 2টো থেকে আবার 3:30 পর্যন্ত ক্লাস হবে। এবং আমাদের স্কুলে নিয়মিত ক্লাস হয় এটা আমি বলতে পারি, এবং আজকে যে ক্লাস করতে পারবো এটা আজকে আমার খুব আনন্দ লাগে। এই স্কুলে আসবো, সেই সকাল থেকে উঠে স্কুলে আসার জন্য আমরা প্রস্তুতি মানে যে নিচ্ছি, এবং কি খুব ভালো লাগছে স্কুলে যে এসেছি, আজকে স্কুলে আসতে পেরেছি, একটা নতুন জীবনাতে খুব ভালো লাগে, এবং ক্লাসে ছাত্রদের পেয়ে আমি খুব আনন্দিত। একেবারে সুদীপ্ত, বোঝা যাচ্ছে যারা পড়ুয়া তারাও উচ্ছ্বসিত দীর্ঘদিন পর তাদের পুরনো বন্ধুদেরকে ফিরে পেয়ে এবং কথা বলতে পারে অন্যদিকে শিক্ষক। দেখো, দিন তো অবশেষে আজ বাজলো স্কুলের ঘন্টা, আমরা এই মুহূর্তে রয়েছি মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুলে। এখানে ইতিমধ্যে কিন্তু ক্লাস শুরুর যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তুমি দেখতেই পাচ্ছ ছাত্র ছাত্ররা ঠিক কীভাবে বসে রয়েছে, একেবারে সামাজিক দূরত্ব মেনে, সরকারি যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকা মেনে কিন্তু প্রত্যেকটা ছাত্রকে বসতে চাই, একটু কথা বলার চেষ্টা করবো। দীর্ঘদিন পর স্কুলে আসছো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, বন্ধুদের সাথে দেখা হচ্ছে।